আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে করে দেখাবো চিকেন ম্যাগি নুডলস। নুডলস আমরা সবাই ছোট বড় সবাই পছন্দ করি, অল্প সময় অসম্ভব মজার। বিকেলের নাস্তায় রাখতে পারেন, ম্যাগি নুডলস সবাই রান্না করতে পারে। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি মুরগির মাংস, মুরগির বুকের মাংসগুলোকে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি 1 কাপ আদা রসুন পেস্ট, নিয়েছি 1 চা চামচ করে। মরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, গরম মশলা গুঁড়া নিয়েছি 1 চা চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এবার মাংসের সাথে দিয়ে দিব মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ, আদা রসুন পেস্ট। এগুলোকে দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলা মেখে নিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এছাড়াও আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করা, নিয়েছি আলু, নিয়েছি ছোট কিউব করা টমেটো, নিয়েছি নিয়েছি গাজর, ব্রোকলি নিয়েছি, নিয়েছি বিন, কর্ন, মটরশুঁটি নিয়েছি, নিয়েছি বরবটি, কাঁচামরিচ ফালি করা নিয়েছি। নুডলস নিয়েছি এখানে ম্যাগি নুডলস, 2 মিনিটে ম্যাগি নুডলস কিংবা যে কোনো ম্যাগি নুডলস নেওয়া যাবে। আমি এখানে 4টা ম্যাগি নুডলসের প্যাকেট নিয়েছি, সাথে ম্যাগি নুডলসের মশলা প্যাকেটও আছে। এবার চুলায় আমি পানি দিয়ে পানিটাকে পুরোপুরি ফুটিয়ে ওঠার পর নুডলসগুলোকে আমি ভেঙে নিয়েছি, ছোট করে নিয়েছি, নিয়ে এতে দিয়ে দিচ্ছি। নুডলস পানিতে দেওয়ার পর 2 মিনিট ঘুরিয়ে ধরে 2 মিনিট পর এগুলোকে নামিয়ে নিতে হবে, আর নেড়ে দিতে হবে সমানভাবে যাতে করে সবগুলো সিদ্ধ হয়, কিংবা একবার চারপাশ থেকে ফুটে উঠলে নামিয়ে নিতে পারেন। নুডলস সিদ্ধ হয়ে যাওয়ার পর ঝাঁঝরিতে পানি ঝরিয়ে নিব, এরপর ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। ধুয়ে সামান্য তেল মেখে নিতে পারেন, এতে ঝরঝরে থাকবে। প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে এতে মাংসগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভেজে নিব। এই মাংসগুলো হতে বেশি সময় লাগবে না, যেহেতু এগুলো বুকের মাংস আর ছোট করে কেটে নেওয়া আছে। যদি সময় লাগে, একটু শক্ত মরক হয়, তাহলে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে ভেজে নিয়ে এগুলোকে তুলে নিব। সবার ঘরে এই ম্যাগি নুডলসটা রান্না করা হয় সব সময়, আর চিকেনটাকে এভাবে ভেজে নিয়ে আপনারা ডিপ ফ্রিজে ঠান্ডা করে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছে হয় বের করে দেওয়া যাবে। এবার প্যানে সামান্য তেল দিয়ে ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য লবণ দিয়ে দিব। ডিমটাকে আলাদা ভেজে নেওয়ার কারণ হচ্ছে নুডলসের সাথে যখন ডিমটা দেওয়া হয় নুডলসের সাথে মিশে যায়, ভালোভাবে দেখা যায় না। আর এভাবে আলাদা ভেজে দিলে ডিমগুলো আস্তে আস্তে থাকে। ডিমের নিচের পাশটা একটু শক্ত হয়ে এলে এরপর নেড়ে দিব। ডিম ভেজে নেওয়া হয়ে গেলে এবার বাটিতে তুলে নিব। এবার সেই একই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি গাজর, আলু, ব্রোকলি, বিন, কর্ন, দিয়ে দিব মটরশুঁটি, কাঁচামরিচ ফালি, আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারবেন। এবার এই সবজিগুলোকে একটু ভেজে নিব। এবার দিয়ে দিব টমেটো, আর এই সব কিছুকে ভেজে নিব সবজিগুলোকে। এবার সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এতে ম্যাগির যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি। এছাড়া ঘরে যদি আপনারা নুডলস তৈরি করতে চান কিংবা ম্যাগির মশলা ঘরে তৈরি করে নিতে চান, তার একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বিলেতে দিয়ে দিব। এবার সবজির সাথে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে মাংস দিয়ে দিব। নুডলসের গুঁড়ো মশলাগুলোকে প্রথমে এভাবে দিয়ে মিশিয়ে নেবেন, নুডলসে না দিয়ে পরে। এবার এতে ডিম আর নুডলস দিয়ে দিচ্ছি। ডিম আর নুডলস দিয়ে এবার ভালোভাবে সবকিছুকে একত্রে মিশিয়ে নিলেই হয়ে গেল।
এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিব। হয়ে গেছে, করে নিলাম চিকেন ম্যাগি নুডলস। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপির সাথে নিয়ে, সেই প্রত্যাশায় আজকের মতন আল্লাহ হাফেজ।